Congratulations for 1k Fupi. Congratulations Jinnat Doli vlog for 1k subscriber. হ্যাঁ ভাইয়া, তুই 1k হয়ে গেল, সেলিব্রেট করবি না 1k সাবস্ক্রাইবার জন্য? 1k সাবস্ক্রাইব হয়ে গেছে তাই আমি তো ভাবছি ভাইয়া আমার এত সাপোর্ট করতেছে, এত ইনস্পায়ার করতেছে, ভাই এই মনে কেকটা নিয়ে আসবো। আমি তো মনে করছি তুই সারপ্রাইজ দিবি তাই। আচ্ছা সমস্যা নেই, বাসায় একটা ছোট কেক আছে, ওইটা দিয়ে আজকে আমরা সেলিব্রেট করে ফেলাই। ছোট একটা কেক আমি গতকালকে নিয়ে আসছিলাম, ওইটা দিয়ে আজকে কেক কাইটা হচ্ছে আমরা সেলিব্রেট করি। কেক আনবো? না না, কে কারা লাগবে না, সমস্যা নেই, আমরা আমরাই তো, ওইটা দিয়েই হইয়া যাবে। আচ্ছা কি খাইতে চান বলেন, কিছু একটা নাস্তা টাস্তা তৈরি করি। কি খাবেন? মিষ্টি বানাই, মিষ্টি বানাই, কেক যেহেতু খাওয়াইতে পারি না, মিষ্টি বানাই, মিষ্টি বানাই খাওয়াই। আচ্ছা দাঁড়া নড়তেছি, তারপর ওইটা দেখি কি করা যায়। আচ্ছা আচ্ছা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি এখন পাউরুটি দিয়ে হচ্ছে মালাই রোল তৈরি করব, এই জন্য অল্প করে ক্ষীরা তৈরি করে নিচ্ছি। আর আজকে আমার খুবই খুশির একটি মুহূর্ত এবং ভালো লাগার একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় এতক্ষণ ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও অনুভব করতে পেরেছেন যে আজকে কী নিয়ে ব্লগটা তৈরি হতে যাচ্ছে। সো বন্ধুরা, আপনাদেরকে আর অপেক্ষায় না রাখি, আমার চ্যানেলে যত বন্ধুরা আছেন তারা নিশ্চয়ই এতক্ষণে দেখেছেন যে আমার চ্যানেলে 1k সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, আর এই খুশির মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য আমি ক্যামেরাটা অন করেছি। তবে আজকে যে আমি এ পর্যন্ত আসতে পেরেছি এটার জন্য আপনাদের অবদান সবচেয়ে বেশি, কারণ আপনারা আমার পাশে ছিলেন, আমার চ্যানেলটাকে অনেক বেশি সাপোর্ট করেছেন, যার জন্য আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তবে এটার জন্য অনেকটা শ্রম এবং সময় আমাকে ব্যয় করতে হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি। জানি না পরবর্তীতে আমি কতটা এগুতে পারবো কিংবা কতটা সাকসেস হতে পারবো। তো যাই হোক, আমার প্রথম লক্ষ্য যতটুকু ছিল আমি সেই পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি, এই জন্য আমি অনেক খুশি। তাই ভাবলাম আমার এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। আর তাছাড়া ভাইয়া আজকে হচ্ছে বারবারই বলছিল, যেটা আপনারা শুনছিলেন, যে 1k সাবস্ক্রাইব হয়েছে, সো এই উপলক্ষে সে ছোটো করে একটা সেলিব্রেট করতে চায়। তো ভাইয়ার আবদার পূরণ করার জন্য আমি এখন ছোটো করে আয়োজন করছি, এখানে পাউরুটি দিয়ে অল্প করে মিষ্টি বানাবো। মিষ্টি বলতে হচ্ছে পাউরুটি দিয়ে মালাই রোল যেটা তৈরি করে ক্ষীরা দিয়ে, ওইটা আজকে তৈরি করব। আর দেখি কতটুকু কি করা যায়, চেষ্টা করছি অল্প করে কিছু আয়োজন করার। সো বন্ধুরা, যে কথাটা বলছিলাম, আমরা নতুন ইউটিউবার যারা আছি তারা সবাই জানি যে ইউটিউব থেকে প্রথম অবস্থায় কিছু রুলস থাকে, যেই রুলসটা ফিল আপ করতে পারলে আমরা সামনের দিকে খুব ভালোভাবে এগুতে পারবো এবং আমরা আমাদের চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো। আর সেই রুলসটা হচ্ছে প্রথম অবস্থায় আমাদেরকে 1k সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, আর এটা করতে পারলে আমরা আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবো। সো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি আমার চ্যানেলে 1k সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে সক্ষম হয়েছি আপনাদের দোয়ায়। সো আমি এই পর্যন্ত আসতে পেরেছি অ্যাকচুয়ালি আপনাদের সাপোর্টের কারণে। আর তাছাড়া আমি প্রথম অবস্থায় যখন ইউটিউব শুরু করি আমি কিন্তু কিছুই জানতাম না, না জেনে না বুঝেই আমি একটা চ্যানেল খুলেছি এবং যতটুকু পারতাম অতটুকুই দেখা যায় ভিডিও তৈরি করে আমি আপলোড করতাম। বাট পরবর্তীতে যখন আমি এই বিষয়টা নিয়ে অনেক বেশি জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, তখন আমার কিছুটা আগ্রহ এসেছে। আর তখন আমি একদম লেগে পড়েছি যে করেই হোক এই লক্ষ্যে পৌঁছাতে হবে, 1k সাবস্ক্রাইব এবং হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তারপরে থেকে আমি একটু মেধা খাটিয়ে আমি ভিডিও আপলোড করি এবং এটাকে ভিউজ আনার জন্য অনেক ধরনের কৌশল অবলম্বন করি এবং শ্রমও দেই, যার কারণে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর সেই সাথে আপনাদের সাপোর্ট তো অবশ্যই আছে, আপনারা না থাকলে তো আর এই পর্যন্ত আসা সম্ভব ছিল না। আর আপনাদের সবার সাপোর্টের কারণেই হচ্ছে আমি আমার চ্যানেলের প্রথম অবস্থায় যেই সত্যটা থাকে সেটা আমি কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর দেখা যাক পরবর্তীতে কী হয়। তবে আমি কি করে আমার চ্যানেলের 1k সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারলাম এই বিষয়ে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি যে নতুন ইউটিউবার যারা আছেন তাদের অনেক বেশি উপকারে আসবে। তবে এটা আমি আজকে আর শেয়ার করছি না, কারণ আজকে যেহেতু ভালো লাগার একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, 1k সাবস্ক্রাইব উপলক্ষে আমরা ছোট করে সেলিব্রেট করব। যেহেতু এটা নিয়ে আমার কোনো প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করেই আমরা ভাবলাম, তাই হঠাৎ করেই আমরা যতটুকু পাচ্ছি আয়োজন করছি।
আর এই খুশি উপলক্ষে আমার এক ঝাঁক প্রিয় ময়না পাখিরা আমাকে উইশ করেছে, খুব সুন্দরভাবে উইশ করেছে, আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো বন্ধুরা আমার সাথেই থাকুন। প্রত্যেকটা রোল তৈরি করা কমপ্লিট, আর এখন আমি অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগেই জাল করে ঘন করে নিয়েছি। আপনারা যদি এইভাবে মালাই রোল বাসায় তৈরি করেন, সেক্ষেত্রে দুধটা জাল দিয়ে ঘন করে নেবেন এবং হালকা কুসুম গরম অবস্থায় তারপরে হচ্ছে দিবেন। একদম টাটকা গরম কখনোই দিবেন না, কারণ এটা দিলে হচ্ছে রোলটা একদম নরম হয়ে ভেঙে যাবে। এই জন্য আমি হালকা কুসুম গরম অবস্থায় দিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে পাউরুটি দিয়ে আমি মালাই রোল তৈরি করে ফেললাম। আর এটার উপরে অল্প করে আমি বাদাম দিয়ে একটু পরিবেশন করে নিয়েছি, যাতে দেখতে ভালো দেখা যায়। সো বন্ধুরা, আমরা অল্প করে মালাই রোল তৈরি করে নিলাম, আর এখন আমরা সবাই মিলে ছোট্ট করে একটু সেলিব্রেট করব 1K সাবস্ক্রাইব উপলক্ষে। আর এখানে একটা কেক এবং মালাই রোল সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি, আর এটা দিয়েই আজকে আমরা আমাদের খুশির মুহূর্তটাকে সেলিব্রেট করব। সো আমি অল্প করে যতটুকু পেরেছি আয়োজন করেছি। সো এই কেকটা বাসাই ছিল, ছোটোখাটো করে আমি একটু সাজিয়ে ফেললাম, আর এখানে অল্প করে মিষ্টি বানিয়েছি। এই ছিল আজকের আয়োজন। সো ভাইয়া যেহেতু বারবারই বলছিল যে 1K হয়েছে, এজন্য কেন কিছু সেলিব্রেট করছি না, যার জন্য আমি অল্প করে এখানে আয়োজন করেছি। সো সবাই মিলে আজকে আমি একটু মজা করব বাসায়। আর এটা হচ্ছে কেক, এটা যদি আমি বানাইনি কেউ ভাববেন না যে আমি বানিয়েছি, বাট এটা বানানো না, এটা হচ্ছে কেনা, মার্কেট থেকে কিনে নিয়েছি। আর এই মিষ্টিটা তো আমি বানিয়েছি, এটা তো আপনারা দেখলেনই। সো এখন আমরা কেকটা কাটবো সবাই মিলে। ভাইয়া আসেন, ভাইয়া জি আসেন। আসতেছি। আপনি কেক কাটতে চাইছেন? এই যে কেক রেডি করে ফেলাইছি, যদিও ছোটোখাটো একটা কেক, আমি যদিও বানাই নাই, যেটা আছে ওইটা দিয়ে আসেন, আমরা সবাই মিলে একটু ই করি। সো সবাই মিলে একটু কেকটা কাটি। সো এখানে 1K, এটা হচ্ছে আমি একটু নিজে থেকে সাজিয়েছি যাতে সবাই দেখে বুঝতে পারে। হ্যাঁ, সো এই জন্য কেকটা একটু ভালোও লাগছে দেখতে। সো আমরা এখন কেকটা কাটবো। হ্যাঁ ভাইয়া ধরেন। তো আমি আর ভাইয়া মিলে এখন কেকটা কাটছি, যেহেতু ভাইয়া আমাকে অবশ্য এই ভিডিওর ব্যাপারে অনেক বেশি হেল্প করে। সো ভাইয়াকে নিয়ে আমি কেকটা এখন কাটবো। আগুরি 1K, আগুরি ডলি, থ্যাংক ইউ। সো আমাদের 1K সাবস্ক্রাইব উপলক্ষে আমাদের ছোটোখাটোভাবে একটা সেলিব্রেট করা হয়ে গেল। আপনারা আমাদের সাথে অবশ্যই জয়েন করবেন, যদিও আপনাদের খাওয়াতে পারবো না, বাট আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সাথে আমাদের এই ভালো মোমেন্টসটা শেয়ার করছি। সো আপনারা সবাই সাথে থাকবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো এই হচ্ছে কেক, এটা এটা কেনা কেক, এটা দিয়ে আজকে আমরা সেলিব্রেট করে নিলাম। আমার আদরের এক ঝাঁক ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাকে খুব সুন্দরভাবে উইশ করেছে। ওরা আমার চ্যানেলের ভিডিও কন্টিনিউ দেখে এবং খুবই পছন্দ করে। সো চলুন আমরা শুনে আসি এই ছোট্ট ছোট্ট পাখিগুলো কি বলল। কংগ্রেচুলেশনস ফর 1K ফুপি, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। কংগ্রেচুলেশন জিনা ডোলি ব্লগ ফর 1K সাবস্ক্রাইবার। আপনারা সবাই জিন্না ডোলি ব্লগকে সাবস্ক্রাইব করুন। ক্যাটাগরি খারাপ মনে 1K সাবস্ক্রাইব। কংগ্রেচুলেশন ফুপি, কংগ্রেচুলেশনস, সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন। 1K সাবস্ক্রাইব করার জন্য কংগ্রেচুলেশন মামি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কংগ্রেচুলেশন খারাপ মনে। Congratulations, Poopy!
subscribe.